শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি। তো আমাকে এরকম বিধ্বস্তই সবসময় দেখতে লাগে, আমি একেবারেই সুন্দর দেখতে নই। তো তারপর মাম্মির হাতে করা এক কাপ চা, যেটা খেয়ে আমার দিনটা শুরু হয়। তো সেদিনকে ছুটির দিন ছিল বলে ও কচুরি আনতে যাচ্ছিল, আর আমাদের এই বিড়ালটা, আমাদের পোষা বিড়াল নয় তো, ও সবসময় আসে এখানে রোদ পোয়াচ্ছ, তো ওকেও আমি একটু গুড মর্নিং জানালাম, একটু গল্প টল্প করলাম আর কি। তারপরে আমার পতিদেব চলে এসেছিল সমস্ত কুচুরি টুচুরি নিয়ে, তো সেগুলো আমরা সবাই মিলে ভাগচোখ করে খাচ্ছিলাম, ভীষণ মজা করতে করতে, কারণ ওটা আমাদের গল্প করার সময়। তো সকালবেলায় গল্প করতে করতে খাওয়ার একটা আলাদাই মজা ছুটির দিনে, কারণ রনিকে আমরা তাছাড়া পাই না খুব একটা। তারপর আমার কিছু জামা কাপড় কাচার ছিল, তো তাড়াতাড়ি করে সেগুলো আমি কেচে নিলাম। তার ফাঁকেই একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাচ্ছিলাম, তো দৌড়ে গিয়ে দেখলাম মাম্মি রস বড়া করছে। তো মাম্মি একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওই জন্য মুখটা নেওয়া হয়নি। তো রস বড়া করছিল, দেখে তো তখনই মনে হচ্ছিলো মানে কড়াই থেকে নিয়ে খেয়ে নিই, তো ভীষণ সুন্দর হয়েছিল রস বড়াটা। তাছাড়াও ছুটির দিন মানে হচ্ছে রনিকে জ্বালানো, তো ও কোনো একটা কিছু দেখছিলো, তো আমি বারবার ভিডিও করছিলাম, ও বিরক্ত হচ্ছিলো, রেগে যাচ্ছিলো, তো এটাও দেখছিলো। সবসময় ওই সবভাবেই সব ছুটির দিনগুলো কাটাই। তো যাই হোক, তারপর আমার জামা কাপড় কাচা হয়ে গেছিলো, সেগুলো আমি ছাদে মেলতে গেছিলাম, ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। চুলের অবস্থা ভীষণ খারাপ, কারণ প্রচুর চুল পড়ছে আমার, তো যখনই চুল আঁচড়াচ্ছে তখনই পড়ছে, তাই জন্য ঠিক করলাম একটু কোকোনাট অয়েল আর একটু অ্যালোভেরা জেল আর একটু অনিয়ন অয়েল মিক্সড করে মাথায় লাগাই। ওগুলো মিক্সড করে নিয়েছি, ভালো করে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি ক্রিম টাইপের, তো সেটা এখন আমি মাথায় আস্তে আস্তে লাগাচ্ছি। পুরো চুলটাতে আমি লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে চুলটাতে আমি ভালো করে বেঁধে নিচ্ছি, নিয়ে ওটা একটা খুব পা করে রেখে দিচ্ছি। তো এক ঘন্টা রেখে দিই, তারপর স্নান করে নেব। তো স্নান করে আমি চলে এসেছি, তো একেবারে সোয়েটার পরে নিয়েছি, যা ঠান্ডা মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর রনি একটু ছাদে রোদ পোয়াতে যাই। তো আমরা এরকম সবসময় খুনসুটি করতেই থাকি, ছোটো বাচ্চাদের মতো সবসময় আমাদের মধ্যে চলতেই থাকে। তো এইসব করলাম, করে একটু ছবি টবি তুললাম, আমরা সবাই মিলে টিভি দেখছিলাম, আর আমার হঠাৎ করে মাথায় মনে হলো যে আমি কিছু জুয়েলারি বানাবো, তো ক্লে দিয়ে জুয়েলারি বানাবো। তো সাথে সাথে রনিকে বললাম কিছু সরঞ্জাম যেগুলো কিনে নিয়ে এসো, তো ও সব নিয়ে এসেছিলো, তো আমি তাড়াতাড়ি করে বসে পড়লাম কিছু জুয়েলারি বানানোর জন্য, একটু আধটু চেষ্টা করলাম এই আর কি। তো সাথে সাথে সেগুলো বানিয়ে ফেলতে দিলাম আর কালারও করে ফেললাম, তো এইসব নিয়েই সন্ধ্যেটা পুরো বিজি ছিলাম। করে ওপরে চলে এলাম, আসার পর মনে হলো অনেক দিন ধরে নেল পালিশ পরা হয় না, নেল পালিশটা পরছিলাম, আর ও মান্নাদের গান শুনছিল, ও ভীষণ গান শুনতে ভালোবাসে আর কেমন একটা ভাবুকে হয়ে যায়, তো অদ্ভুতভাবে আমরা এসব মজা করছিলাম। অল টাইম আমরা এসব করতেই থাকি, তো এইসব করতে করতে আমাদের পুরো মানে অনেকটা সময় কাটালাম আমরা। তারপর ও আমাকে অন্য হাতে নেল পালিশ পরিয়ে দিল, তো আমার বেশ ভালো লেগেছে এটা, মানে অনেক দিন পর ও আমাকে নেল পালিশ পরিয়ে দিল, তো এটা আমার খুবই ভালো লেগেছে। টাটা, গুড নাইট, বাই বাই, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। পুরো ব্লগটা তোমরা দেখো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।